আমাদের অফিসে জোহর এবং আসরের জামাত হুজুরের দ্বারা পড়ানো হয়, কিন্তু মাগরিবের জামাতে আমাকে পড়াতে হয়। আমি হয়তো হুজুরদের মতো সহি শুদ্ধভাবে পড়াতে পারি না, এক্ষেত্রে আমার নামাজ পড়ানো কি সঠিক হবে? খুব দরকারি একটা মাসআলা। ইমামতি কারা করতে পারবে? ইমামতি করার জন্য কি যোগ্যতা দরকার? কত ক্লাস পড়লে মাদ্রাসায় তারপর সে ইমামতির যোগ্য হবে? এটার উত্তর হলো যে ইমামতির জন্য আসলে মাদ্রাসায় কোনো ক্লাসে পড়া বা কোনো ক্লাসের সংখ্যা শেষ করা এটা কোনো শর্ত না। যিনি নিজে বিশুদ্ধভাবে সালাত আদায় করতে পারেন তিনি অন্যের ইমামতি করতে পারবেন। একজন পুরুষ তিনি নিজের সালাতটা সঠিকভাবে আদায় করার মতো দক্ষতা, আদায় করার মতো যোগ্যতা তার থাকলেই তিনি কি করতে পারেন, যে কারণে ইমামতি করতে পারবেন। অতএব সাধারণ মানুষ ইমামতি করতে হেজিটেশন করা উচিত না যদি তার বেসিক এবং মৌলিক বিষয়গুলো জানা থাকে। সূরা কেরাতগুলো আপনার মোটামুটি শুদ্ধ আছে, মোটামুটি শুদ্ধ আছে, একদম আফার ক্লাসে শুদ্ধ নাই। আর মৌলিকভাবে সালাতের ফরজ ওয়াজিব আপনি জানেন, আপনার পিছনে সালাত আদায় করতে পারবে অন্যরা। কথা কি বুঝাইতে পারছি? তবে যদি একজন মানুষ একেবারে খুল্লম খোলা ফাসেক হয়, ফাসেকের আলামত বহন করে, তাহলে অনেক ইমামদের মতে তার পিছনে অন্যদের জামাতে সালাত আদায় করাটা মাকরুহ। বাট ইমামতি করতে হলে, মাদ্রাসায় পড়তে হবে, হাফেজ আলেম হইতে হবে, এরকম কোনো পূর্ব শর্ত নাই। এমনকি আপনার গায়ে লম্বা জামা নাই, জুব্বা নাই, ফাড়া পাঞ্জাবি আছে কিংবা ফাড়া পাঞ্জাবিও নাই, হয়তো শার্ট আছে, একটা ভালো মার্জিত পোশাক আছে, তারপরও আপনি যদি ইমামতি করেন আপনার পিছনে অন্যদের সালাত বিশুদ্ধ হয়ে যাবে, যদি ওই যে মৌলিক ইমামতির জন্য যে যোগ্যতা, অর্থাৎ ইমামতির জন্য এক্সট্রা কোনো যোগ্যতা নেই। মূল যোগ্যতাটা কি? আপনি নিজের জন্য যা দরকার ইমামতির জন্য সেটা দরকার। আমরা অনেকে ভয় পাই এই জন্য যে আমরা মনে করি ইমামতি করতে বোধ হয় অনেক দোয়া দরুদ পড়া লাগে, বিশেষ করে যখন ইমাম হব আমি, তখন বোধ হয় কোনো নাওয়াইতে ওয়ান দোয়াইতে ওয়ান আছে, যে নাওয়াইতে ওয়ান আন আউমা হাউলাইল মুক্তাদিন, এরকম কোনো দোয়া দরুদ মনে হয় আছে নাই, এরকম কিছু নেই। আপনি নিজে একা একা কিভাবে সালাত আদায় করেন, ঠিক একইভাবে ইমামতি করবেন। অনেক সময় দেখা যায় তিন চারজন মানুষ কোনো কারণে তাদের জামাত মিস হয়ে গেছে, এই লোকগুলা কোনো অফিসে আদালতে কোনো একটা জায়গায় কোনো নামাজের জায়গায় কোনো পান জায়গা না ইয়াতে নামাজ পড়েন, একা একা নামাজ পড়েন। আমাদের যে সেই চিত্রটা অহরহ দেখা যায়, খুবই দুঃখজনক একটা কথা। সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাদ বি 70 দারাজা, হাদিসে বর্ণিত হয়েছে একাকী নামাজ পড়লে যে পরিমাণ সব মানুষ পায় ওই নামাজটাই যদি কারোর সাথে জামাতে পড়ে তাহলে 27 গুণ বেশি সব পায়। চিন্তা করেন 27 গুণ, 1 টাকা 27 টাকা পাইলে আপনাকে কেউ বেঁধেও রাখতে পারবে না, এই অফার মিস করবেন না আপনি। অথচ আপনি দিব্যি চারজন চার টুকরা হয়ে আলাদা আলাদা নামাজ পড়তেছে, একটা ফরজ নামাজ, উচিত হলো এখানে একজন ইমামতি করবে আর বাকিরা। হ্যাঁ, ইমামতের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হলো যে যে কয়জন মুসল্লি থাকবে মুক্তাদি থাকবে তাদের মধ্যে তুলনামূলকভাবে যিনি কোরআন ভালো বেশি পড়তে পারেন, যার ভিতরে নামাজের মাস্তামাসায়েলের ইলম বেশি আছে, তিনি ইমামতের জন্য অধিক হকদার। কথা কি বুঝতে পারছি? এখন ধরেন পাঁচজন আসেন, এই পাঁচজনের ভিতরে একজন সালাতের মাস্তামাসায়েল ইলমটা বেশি আছে, তার ক্যারেক্টার একটু বেশি শুদ্ধ, তো এই তাদের মধ্যে ওনাকে ইমামতির জন্য উপযুক্ত মনে করতে হবে, তাকে দিতে হবে, ব্যাস এইটুকু। কিন্তু এটাতেও যদি হেরফের হয় তাতেও জামাত হয়ে যাবে, হবে না ব্যাপারটা এরকম না, এটা উন্নততম উন্নততমের ব্যাপার। এই জন্য আমরা একাকী জামাত একাকী সালাত আদায় না করে চেষ্টা করবো জামাতের সাথে সালাত আদায় করার। একজন মানুষ যদি আপনার সাথে থাকে আপনি চেষ্টা করবেন কি করার, জামাতে সালাত আদায় করার, কারণ অনেক গুণ বেড়ে যাবে সবের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে আরেকটা সূক্ষ্ম মাসআলা আছে বলে রাখি, সেটা হলো ধরেন কেউ একা একা সালাত শুরু করছে, একা একা তিনি ফরজ সালাত শুরু করছে, আপনি বুঝতে পারছেন যে তিনি হ্যাঁ সালাত শুরু করছে একা একা জোহরের, আপনি আসছেন, এখন আপনি এসে কি করবেন? আপনিও একা একা শুরু করবেন? আমরা বেশিরভাগ ক্ষেত্রে সারা দেশের সাধারণ চিত্র এটা, 1999 জনে আমরা এই কাজ করি যে আমি এসে আলাদা শুরু করি, তাই না? অথচ আমার উচিত ওই লোক যিনি দাঁড়াইছেন তার পাশে দাঁড়াইয়া তার ইক্তেদা করা, এমন ভাবে দাঁড়ানো যে তিনি বুঝতে পারেন
রজনীতাকে টাচ করা যেতে পারে, তিনি বুঝলেন যে হ্যাঁ এই লোক আমার কি করতেছে, ইক্তেদা করতেছে, বাস জামাতের সাথে আদায় করে। আর ওযু করে আসছেন দুজন একসাথে, দুইজন দুজনের মতো জামাত করতেছেন না, এটা করা উচিত না। মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা নিয়ে ফোকাহাদের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে। ফোকাহ হানাফের মতে এটা মাকরুহ দ্বিতীয় জামাত করা, কিন্তু মসজিদের বারান্দায় একটু আউটসাইডে এইসব জায়গাগুলোতে করাতে কোনো ইখতিলাফ কারণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সালাত আদায় করেছেন, নামাজ শেষ, জামাত, এরপরে এক ব্যক্তি আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তিকে কে হেল্প করবে জামাতের সওয়াব পাওয়ার জন্য, তখন একজন বলছে আমি করব। তিনি কিন্তু আগে নামাজ পড়ে ফেলছেন নিজেরটা ফরজটা, তখন ওই ব্যক্তি ওনার সাথে পরে আসা লোকটার সাথে মুক্তাদি হয়ে দাঁড়াইছে, এর ফলশ্রুতিতে লোকটা জামাতের সালাত আদায় করলো। যে ব্যক্তি মুক্তাদি হয়ে দাঁড়াইলো তার পরের নামাজটা যেটা জামাতের সাথে পড়লো একজনের সাথে, সেটা নফল হয়ে গেল আর আগেরটা তো তার ফরজ আগেই হয়ে গেছে, তাইলে ওই লোকটা জামাতের সওয়াব পায়। এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না যে আমরা একা একা নামাজ পড়ি, সবসময় কি চাইতেন তিনি আমাদের জামাতের সাথে নামাজ পড়ি। তাদের চেষ্টা করবো না ইনশাআল্লাহ।